আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মুসলিমদের জন্য শুক্রবার বা জুমার দিন হলো একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে এমন কিছু সময় বা মুহূর্ত রয়েছে যে সময় আল্লাহ তার বান্দাদের দোয়া ফিরিয়ে দেন না। এই মর্মে বহু হাদিস এসেছে, তবে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময় কথা উল্লেখ করা হয়েছে। জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময় কোনটি সে সম্পর্কে অনেক মতানৈক্য থাকলেও দোয়া কবুল হওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সাথে শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সে সময় যদি কোনো মুসলিম সলতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার শেষ চাহিদা বা দোয়া কবুল করে নেবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে দোয়া কবুল হয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা বুঝতে পারলাম যে জুমার দিনে সলাতের মাধ্যমে যে কোনো দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। তবে একটি হাদিসে আমরা জুমার দিনের বিশেষ মুহূর্তের কথা জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন মিম্বারে বসে ঠিক সেই সময় থেকে সলাত শেষ করা পর্যন্ত যতটুকু সময় পাওয়া যায় ওই সময়টি হলো বিশেষ মুহূর্ত। তাহলে আমরা বুঝতে পারি ইমাম যখন খুতবা দিবে তখন দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। যখন ইমামের সলাতে পূর্বে আরবিতে যে বয়ান দেয় সেটাকে আমরা খুতবা বলি, কিন্তু খুতবা শুরু হয় যখন হুজুর মিম্বারে বসে যে কোনো বিষয়ে বয়ান দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটাকে খুতবা বলতো। যাই হোক, ইমাম যখন খুতবা দেয় তখন আমরা দুই রাকাত তাহিয়াতুল সালাত পড়ে নিব, সেই সাথে আল্লাহর কাছে দোয়া করব, কারণ এই সময়ের কথা হাদিসে উল্লেখ রয়েছে। আরেকটি হাদিসে ঘন্টার কথা উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে, তাতে এমন একটি সময় রয়েছে যখন বান্দা যা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেন। অতএব তোমরা আসরের শেষ সময় তা তালাশ করো। এখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমটি হলো 12 ঘন্টার সময়। এই সময়টি কখন থেকে শুরু হবে তা হাদিসে স্পষ্টভাবে বলা হয়নি। জুমার সময় সাধারণত আমাদের দেশে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে যায়, তাই ওই সময় থেকে আমরা দোয়া করতে পারি। দ্বিতীয়ত, আমরা আসরের শেষ সময় থেকে দোয়া করতে পারি, এই সময়টি নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে। তাছাড়া আরেকটি হাদিস এসেছে, আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। ইমাম আহমদ রাহিমাল্লাহ এই কথাই বলেছে। মোট কথা, জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে যে সময় আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে থাকে। এই সময় সম্পর্কে আরো কিছু অভিমত রয়েছে। গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য কথা হলো, দোয়া কবুলের সময়টি পুরো দিনের ভেতরে লুকিয়ে আছে। আমাদের উচিত জুমার রাত থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত সর্বদা ইবাদত বন্দেগী ও দোয়ায় মশগুল থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।